হাত পা খুবই নাজুক অবস্থায়, হাতগুলো কাঁপে, ঠিকমতো কাজও করতে পারে না। বসো বসো। তো এই তোমার এই এটা করে তো সংসার চলার কথা না, চলে না। আচ্ছা, এখন তুমি যে ফলের ব্যবসা করতে চাইছো, আমরা তোমাকে 10,000 টাকা দিব, সেটা দিয়ে তো ফলের ব্যবসা করতে পারবা? হ্যাঁ, করতে পারবা। পাবো। এটা তো আসলে অসময় নাকি? ও তো ইনকাম করার কোনো রাস্তা নাই নাকি? একদম অসময়, হাঁটতেও পারে না। না না, এটা তো আমাদের দাঁড়টা সঠিক জায়গায় পড়েছে। আমার খুবই ভালো লাগছে যে এত ভালো একটা কাজ করতে এখানে পেরেছি, আপনাদের সাথে আপনারা এসেছেন, আর ওকে সাহায্য করতে পেরে আমাদের সবার আরও বেশি ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি, অনেক দূরে চলে এসেছি। এটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা আরামবাড়ি এলাকা। আবার বলছি, আরামবাড়িয়া বাজার ঈশ্বরদী পাবনা চলে এসেছি আমরা। এই ঈশ্বরদী থানায়, ঈশ্বরদী থানা নাকি, ঈশ্বরদী থানা আরামবাড়িয়া, এই ঈশ্বরদীতে এই রাস্তার পাশে যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি, এখানকার ওর কাজ পর্যন্ত পৌঁছাতে আমাকে সহযোগিতা করেছে আমাদের ঈশ্বরদী পাবনা বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি, অত্যন্ত অ্যাক্টিভ একজন সদস্য জনাব আব্দুল লতিফ ভাই, এবং আমাদের মানবিকতার এক উজ্জ্বল নক্ষত্র এই বেওয়ারি সেবা ফাউন্ডেশনের ঈশ্বরদী পাবনা প্রতিনিধি জনাব আব্দুল লতিফ ভাই। উনি কাজ গুছিয়ে রেখেছে, আমরা এসেছি পরিসমাপ্ত করতে খুব সুন্দরভাবে, স্মুথলি। যে ছেলেটিকে দেখতে পাচ্ছি তার বাবা নেই, শারীরিকভাবে প্রতিবন্ধী এবং দুলাভাইয়ের উপরে নির্ভরশীল। ভ্যান চালক দুলাভাইয়ের পক্ষে কতই বার টানা যায়, তাই ছেলেটি নিজের কর্মসংস্থানের জন্য ভিক্ষা না করে এই সামান্য কিছু কেক আর বাচ্চাদের কয়টা চকলেট নিয়ে বসছে এখানে। সব মিলিয়ে 500 টাকারও মালামাল হবে না, এটা দিয়ে তো আর সংসার চলে না। কিন্তু তার ইচ্ছে অন্তত কিছু ফল নিয়ে বসা, যাতে করে তার পরিবারটা চলে যায়। তাই তার ইচ্ছা পূরণ করার জন্য, তার সঠিক ব্যবসার মানসিকতাকে পূর্ণতা দেওয়ার জন্য আজ আমরা তার পাশে দাঁড়াবো। আমরা তাকে ব্যবসা করার জন্য নগদ 10,000 টাকা তুলে দিয়ে যাব। আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদকে ওনার স্পন্সরে 10,000 টাকা তুলে দেওয়ার আগে আমরা যদি তার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? আলামিন। আলামিন, হ্যাঁ, একটু দাঁড়াও তো আলামিন। আমরা দেখতে পাচ্ছি তার হাত পা খুবই নাজুক অবস্থায়, হাতগুলো কাঁপে, ঠিকমতো কাজও করতে পারে না। বসো বসো। তো এই তোমার এই এটা করে তো সংসার চলার কথা না, চলে না। আচ্ছা, এখন তুমি যে ফলের ব্যবসা করতে চাইছো, আমরা তোমাকে 10,000 টাকা দিব, সেটা দিয়ে তো ফলের ব্যবসা করতে পারবা? হ্যাঁ, করতে পারবা। পাবো। আচ্ছা, শারীরিকভাবে প্রতিবন্ধী এই অসহায় ছেলেটির পাশে যদিও বা কেউ না দাঁড়িয়েছে, কিন্তু আমাদের লতিফ ভাইয়ের মাধ্যমে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম একটা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর সুযোগ হয়েছে। তাই তোমার তো বাবা নাই? না। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? দুই ভাই, এক বোন। দুই ভাই এক বোন। মা আছে? মা আছে, বাবা নাই। আচ্ছা, বাবা নাই, দুই ভাই এক বোন। পরিবারের ভোজাটা যেহেতু তার কাঁধে, তাই এই প্রতিবন্ধী অবস্থায় ছোট্ট একটা ঝুড়ি নিয়ে বসেছে, কিন্তু এই ঝুড়িতে তো আর পরিবার চলবে না, তাই তার পাশে আমরা দাঁড়িয়েছি সহমর্মিতার হাত বাড়িয়ে। এক, আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10,000 টাকা রয়েছে, আমরা তাকে তুলে দিচ্ছি। এখানে 10,000 টাকা আছে, এটা দিয়ে তুমি তো এখন তো ইয়ে করতে পারবা? হ্যাঁ, পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে, এবং দেখতে পাচ্ছি যে সবাই এখানে যারা রয়েছেন আশপাশের প্রতিবেশীরা এই বাজারের আরামবাড়িয়া বাজার, হ্যাঁ, ওনারা আপনারা, তুমি বসো। তো তারা একদম গরিব একটি অসহায় পরিবার। ভাই, আমরা যদি আসতেছি, এই ছেলেটা তো আসলে অসহায় নাকি? ওর তো ইনকাম করার কোনো রাস্তা নাই নাকি? একদম অসহায়, হাঁটতেও পারে না। না না, এটা তো আমাদের দাঁড়টা সঠিক জায়গায় পড়েছে। তো আমরা ইনশাল্লাহ এই পাশে দেখতে পাচ্ছি যে এই বাজার কমিটির সেক্রেটারি, কি নাম ভাইয়া?
মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই হারুন ভাই এই ছেলেটা তো একদম অসহায় না জি 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 বাজারের পক্ষ থেকে আপনারা ছেলেটাকে দেখবেন আশা করি অবশ্যই আছে এই যে আমরা যে দানটা করছি এই জায়গা এটা সঠিক জায়গা হইছে তো অবশ্যই এটা ঠিক আছে জি জি অনেক ধন্যবাদ হারুন ভাই আমাদের প্রোগ্রাম দেখেন জি জি প্রোগ্রাম নেটে দেখি আমার খুব ভালো লাগে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আচ্ছা আমরা জি ইনশাল্লাহ তো আমরা তাহলে আশা করি ছেলেটা যখন এই পুঁজি দিছি আমরা এই কিছু নিয়ে বসবে তখন ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা হ্যাঁ দেখাশোনা হবে এবং জায়গা যদি লাগে জায়গা ব্যবস্থা আমরা করে দেবো অসুবিধা নাই এখানে উনি যা ব্যবসা করে খেতে পারে আপনাদের সহযোগিতায় সেক্ষেত্রে আমরা ওনাকে সাহায্য করবো আর কি মাশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে রয়েছেন এবং সবার প্রতি বিনম্র অনুরোধ এই ছেলেটি যখন ব্যবসা করবে আপনারা সবাই তাকে সহায়তা করবেন আর এই ছেলেটির কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে যিনি সর্বোচ্চ সহায়তা করেছে আমাদের ঈশ্বরদী পাবনা প্রতিনিধি বেওয়ারি সেবা ফাউন্ডেশনের জনাব আব্দুল লতিফ ভাই তো লতিফ ভাই এই ছেলেটির পাশে আপনি তথা আমরা তথা আমাদের সংগঠন দাঁড়ানোর পেছনে আপনার অনুভূতিটা কি মানে স্যার সত্যি আমার ভালো লাগছে যে আপনি শত ব্যস্ততার মধ্যেও শুধু চিটাগাং থেকে আপনি আমার টিম নিয়ে আমার ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন আমি স্যালুট আমার উত্তরবঙ্গ থেকে অনেকগুলো কাজ আছে ইনশাল্লাহ আমি স্যালুট মানুষ ঈদের ছুটিতে শ্বশুর বাড়ি যাচ্ছে ঘুরতে যাচ্ছে হানিমনে যাচ্ছে কিন্তু আমরা বিহারি সেবা পঞ্চায়েত তা না করে অসহায়ের পাশে অফিস ছুটি বাদ দিয়ে ক্যান্সেল করে আমরা কিন্তু আজকে এবং কালকে কালকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হবে মানবতার টিম আজকে পাবনা নাটোর আসে তো অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা প্রোগ্রাম করে বেড়াচ্ছি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনি এখানে আসার জন্য আমরা পাবনা এবং উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি স্যার সদ্য ব্যস্তের মধ্যে আপনি বাংলাদেশ পুলিশ বিভাগে কর্মরত অফিস করে অফিস ছুটি নিয়ে পরিবার পরিজন সময় নিয়ে আসছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট স্যার আপনাকে ধন্যবাদ লতিফ ভাই আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের ঈশ্বরদীপ আপনার প্রতিনিধি এবং এক কথায় বলা চলে অসাধারণ ভালো ভালো কাজগুলো উনি করছেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ ওনার মেয়েকে উনি সাথে রেখেছে এই মানবিক কাজে তো সূচনা তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে যে এত ভালো একটা কাজ করতে এখানে পেরেছি আপনাদের সাথে আপনারা এসেছেন আর ওকে সাহায্য করতে পেরে আমাদের সবার আরও বেশি ভালো লাগছে ধন্যবাদ সূচনাকে এই ভালো কাজ যাতে অব্যাহত থাকে এবং এই যে তুমি খুশি তো হ্যাঁ চাল খুশি লাগতেছে হ্যাঁ ব্যবসা করতে পারবা তো হ্যাঁ চাল সবার মুখে ব্যবসা করে হাসি ফোটাতে পারবা হ্যাঁ তাবো আচ্ছা যাক ইনশাল্লাহ আমরা যাতে এই ধরনের ভালো কাজ অব্যাহত রাখতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এটি হচ্ছে আবারও বলছি পাবনার ঈশ্বরদী থানার আরামবাড়িয়া বাজার ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন পাবনার অনেকগুলো ভালো ভালো কাজের সাথে আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বেওয়ারি সেবা ফাউন্ডেশন এবং মানবিক শকত এই সাথে থেকে আমাদেরকে আরও উৎসাহ দিবেন এবং এই ভালো কাজগুলো সারা বাংলাদেশময় যাতে ছড়িয়ে যায় সেই কামনায় অন্য কোনো ভালো কাজের উদ্দেশ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আরামবাড়িয়া বাজার থেকে ঈশ্বরদীপ পাবনা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু